হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া হার্ডওয়ার টু ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। প্রথমত, প্রায় এক মাস আগে আমি তোমাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম যে সন্দেশ সিংহার এটিকে মোহনবাগান ছাড়তে পারেন, তো বলা যায় আজকে সেই ব্যাপারটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। একটু আগে এটিকে মোহনবাগানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে সন্দেশ সিংহারের ডিপার্চারের খবরটা জানানো হয়েছে। তো সেই সময় আমি যখন আপডেটটা দিয়েছিলাম তখন প্রচুর লোক অনেক কথা বলেছ, শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য আমি এরকম ভুলভাল আপডেট দিই। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। যাই হোক, আবারও এটা প্রুভ করতে পেরেছি, এর থেকে বড়তর কিছু হতে পারে না। তো এবার প্রশ্ন হচ্ছে, সন্দেশ সিংহান কোন ক্লাবে যেতে পারেন? তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, সন্দেশ সিংহানের কাছে সুইডেন, নরওয়ে সহ ইউরোপিয়ান বিভিন্ন লোয়ার ডিভিশন ক্লাবের একাধিক অফার রয়েছে, কিন্তু সবগুলোই ইনিশিয়াল স্টেজের অফার, এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। অন্যদিকে ইস্ট বেঙ্গলও কিন্তু নজর রাখছে সন্দেশ সিংহানের দিকে। ইস্ট বেঙ্গল কিন্তু মোটামুটিভাবে একটা ভালো টিমই করছে এই মরশুমে, তো সেক্ষেত্রে সন্দেশ সিংহান কিন্তু ইস্ট বেঙ্গলের অফারটাও ভেবে দেখতে পারেন। তো ইস্ট বেঙ্গলে আসারও কিন্তু পসিবিলিটি অ্যাটলিস্ট আজকের পর থেকে অনেকটাই বেড়ে গেছে সন্দেশ সিংহানের, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবার আমি চলে আসি ইস্ট বেঙ্গলের আরও একটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটে। ব্র্যান্ডন আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া যখন ইস্ট বেঙ্গলে কোচ ছিলেন, অর্থাৎ কোয়েস যখন ইস্ট বেঙ্গল ইনভেস্টার ছিল, তখন ব্র্যান্ডন ছিল বা জুটি ছিল আই লিগের অন্যতম সেরা। তো সেই ব্র্যান্ডনকে কিন্তু আবারও ফেরাতে চলেছে লাল হলুদ ব্রিগেড। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু ময়দানের পরিচিত স্পাইডারম্যানকে তোমরা আবারও লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখবে। তোমাদেরকে বলে রাখছি, গত মৌসুমে কিন্তু ব্র্যান্ডন মহামডানের সাদা কালো জার্সি গায়ে আই লিগে যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। তারপর থেকেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নজরে তিনি কিন্তু এই মরশুমের প্রথম থেকেই ছিলেন। এবং ইস্ট বেঙ্গল ইমামি গ্রুপের নতুন যে রিক্রুটিং টিম অময় ঘোষালের নেতৃত্বে বর্তমানে কাজ করছেন, তাদের কিন্তু নজরে রয়েছেন এই মিজো ফুটবলারটি। এরপরে আমি চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে। তো কালকে একজন বিদেশির ব্যাপার নিয়ে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, যার সঙ্গে ইস্ট বেঙ্গল একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলার চেষ্টা করছিল, নেদারল্যান্ডসের ফুটবলার লুক কাস্টাগনাস। তো এই লুক কাস্টাগনাসের ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখছি, লুক কাস্টাগনাসের কিন্তু খুব একটা ইন্ডিয়াতে আসার পসিবিলিটি এই মুহূর্তে নেই। মূলত যে খবরটা আজকে সকাল থেকে পাওয়া গিয়েছে, লুক কাস্টাগনাসের এজেন্ট যিনি আছেন তিনি কিন্তু বেসিকতাসের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। বেসিকতাস হচ্ছে তুরস্কের ক্লাব, এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু এই লুক কাস্টাগনাসকে সামনের মরশুমে বেসিকতাসের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। অর্থাৎ আইএসএলে কিন্তু তিনি আসতে খুব একটা ইন্টারেস্টেড নন, এমনটা কিন্তু ধরে নেওয়াই যায়। তো লুক কাস্টাগনাসের ডিলটা কিন্তু খুব সম্ভবত হচ্ছে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবার আমি চলেছি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে, সেটা হচ্ছে আইএসএল ইস্ট বেঙ্গল কী নামে খেলবে। কমেন্টে এবং ফেসবুকে প্রচুর মেসেজ আমি পেয়েছি তোমাদের থেকে যে নতুন ইস্ট বেঙ্গল টিমের নাম কি হতে চলেছে। তার কারণ হিসেবে তোমরা যেটা বারবারই বলছো, আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন একটা ফুটবল টিমের নাম কিন্তু তৈরি হবে, এবং সেটাকে অবশ্যই আইএফএতে, ইআইএফএফে এবং এএফসি লাইসেন্সিংয়ের জন্য রেজিস্টার করানোর একটা ব্যাপার থাকবে। তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় একটা নাম শোনা যাচ্ছে, ইমামি ইস্ট বেঙ্গল এফসি। তো দেখো কী নাম হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তবে ইমামি ইস্ট বেঙ্গল এফসি এই নামটা হওয়ার সম্ভাবনা কতটা আছে সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট ডাউট রয়েছে। তার কারণ আইএসএলের নিয়ম অনুযায়ী কিন্তু কোনো কোম্পানির নাম কোনো টিমের নামের আগে বসতে পারে না। তো সেক্ষেত্রে ইমামির তরফ থেকে কিন্তু আজকে প্রেস রিলিজ দিয়ে এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু কোনো স্পন্সার নয়, তারা কিন্তু ইনভেস্টর হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হতে চলেছে। তো সেক্ষেত্রে ইমামি অবশ্যই একটা কোম্পানি, তো কোনো কোম্পানির নাম আমার মনে হয় না কোনো টিমের নামের আগে যোগ হতে পারে, অ্যাটলিস্ট আইএসএলের নিয়ম কিন্তু তাই বলছে। তো দেখা যাক কী, অবশ্যই পরিস্থিতির দিকে তোমাদের প্রত্যেকে নজর থাকবে, যখন যেরকম আপডেটস পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো চলো, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানি ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও, আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।